মহালয়ার আর বেশি দিন বাকি নেই। প্রতিটি চ্যানেল মহালয়ার জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছে। এর আগে মহালয়া নিয়ে একাধিক ভিডিওতে আমরা জেনেছি জি বাংলা, স্টার জল সাথে দেবী দুর্গা হিসেবে কাকে দেখা যাবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে কালার্স বাংলা সবার আগে মহালয়া 2022-এর টিজার লঞ্চ করল। যেমনটা শোনা গেছিল, এই বছর কালার্সে দেবী দুর্গা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আগের বছর কোয়েল মল্লিকের পরে এই বছর মহিষাসুর মর্দিনী হিসেবে আমরা দেখব ঋতুপর্ণাকে। আর এই বছর তাদের থিম দেবী দশ মহাবিদ্যা। এবার আসি জি বাংলাতে। এই বছর জি বাংলার মহালয়াতে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে মহিষাসুর মর্দিনী রূপে দেখা যাবে, সেই খবরটাই সামনে আসছে। আর জগদ্ধাত্রী রূপে দেখা যাবে শার্লি মোদককে। অন্যদিকে পার্বতী এবং মহাদেবের ভূমিকাতে কারা থাকবেন তা তো আগেই জানা গেছে। এই দুই ভূমিকাতে থাকবেন সৌমিতৃষা কুণ্ডু এবং রুবেল দাস। এছাড়াও অন্যান্য রূপে দেখা যাবে মেঘা দাঁ, শ্বেতা ভট্টাচার্য প্রমুখদের। অন্যদিকে এই বছর স্টার জলসা বেশ গোপনে প্রস্তুতি নিচ্ছে, অনেক নতুন চমক আনার কথা ভাবছে তারা। এই বছর তারা কোন থিমে কাজ করবেন তা জানা যায়নি, তবে দুর্গা মায়ের বিভিন্ন রূপে জলসার জনপ্রিয় টেলি অভিনেত্রীদের দেখা যাবে। আগে জানা গেছিল সোলাঙ্কি রায় মহিষাসুর মর্দিনী হচ্ছেন, কিন্তু পরে সেই সিদ্ধান্ত বদলে গিয়ে সোনামণি সাহাকে মহিষাসুর মর্দিনী হিসেবে বাছাই করা হয়েছে। হ্যাঁ, সেই খবরটাই সামনে আসছে, সোলাঙ্কি থাকবেন অন্য রূপে। দেখা যাক কবে অফিসিয়াল প্রোমো সামনে আসে, তারপর তোমাদের ডিটেলে সব কিছু জানাবো। তো বন্ধুরা, কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।